মেচেদাবাজারের বিধ্বংসী আগুন, দোকানে আগুন লেগে ঘটনায় মৃত বাবা অমি। আজ ভোর নাগাদ মেচেদাবাজারের কয়েকটি দোকানে বিধ্বংসী আগুন লাগে। আগুনের আটকে মৃত্যু হয় বাবা অমির। ঘটনাস্থলে তমলুক দমকল দপ্তর থেকে কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ঘটনাস্থলেই কোলাঘাট থানার পুলিশ। তপন দা দেখছো? হ্যাঁ, আরে সে বলতে সেই যে ওইখানে যে বিজলিটি দিয়ে তাদের কানাজ বাড়িতে তার মেয়েটা বাবা। হ্যাঁ, আরে পাগলিটা হজুরিটা আজে দুটাই মেয়েটা বাবা। মহেশ সাহেব, পালিয়া পালিয়া তুমি যাস নি আমরা ঠিক জানি না, আমরা তো সাড়ে চারটার সময় শুনলাম। চারটের দিক করে একটু বলুন, একটু বলুন, একটু বলুন, কটায় কটায় সাড়ে চারটার দিকে এখনো অনেক আগে। কোথায় এটা মেছে তাই রেল ব্রিজের মানে এখন মন্দ কি অবস্থা?
মধ্যে প্রায় 15টার মতো বাড়ি একদম ভস্মীভূত হয়ে গেছে আর দুজন যেটা সাসপেক্টেড আছে দুজন মারা গেছে তা সাসপেক্টেড এখন কাজ হচ্ছে সব দমকল বাহিনী মহিলা থাকে সে আছে রান্না করে রান্না করে বাইরে যায় বাইরে যাবার পর তারপরে আগুনটা লেগে আচ্ছা এবার আগুনটা লেগে যাওয়ার পর এটা সব এরকম হয়েছে কতগুলো বাড়ি পড়েছে হ্যাঁ আপন তো 10টা 10 15 10 12টা কজন কজন মারা গেছে দুজন মারা গেছে কি নাম ওদের ওদের একজনের নাম মল্লিক আর একজনের নাম গোকুল ছেলে মা বাবা মেয়ে বাবা মেয়ে এটা কোন জায়গা এটা মেচেদা কি নাম আপনার শ্যামল হ্যাঁ শ্যামল সাউ সকালবেলা বস্তির লোক কাজে যায় যেরকম রান্না করে সেইভাবে রান্না করতে যে কোনো দুর্ঘটনা বস্তিতে একটা বাড়িতে আগুন লেগে যায় সেই আগুনেই আগুন ছড়িয়ে যায় গোটা বস্তিতে আগুন লাগে আর এই সামনে একটা বাড়িতে দুজন ছিল অসুস্থ তারা বেরাতে পারেনি দুর্গাপুর বাড়ির ভিতরে যারা মারা গেছে ওদের নাম কি ওদের পদবিটা গোকুল কর আর মেয়েটার নাম আমি জানি না ঠিক মেয়েটাকে না ওই নানি নানি বলে ডাকতো ওরই মেয়ে গোকুল বাবুরই মেয়ে বাবা আর মেয়ে দুজনে বাড়িতে বাড়াতে পারে কি নাম আপনার আমার নাম চণ্ডীচরণ বেরা থাকবে রান্না করে খাবে কি